প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ব্লগ। মুন্নিস ব্লগ চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে প্রন বল। ফ্রাইড সিম্পল প্রন বল রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রন বল তৈরি করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর উপরের খোসাটাও ফেলে দিয়েছি। আমি এখানে একটি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আর একটি নাইফের সাহায্যে এভাবে করে আমি চপ করে নিচ্ছি। অবশ্যই এভাবে করে চপ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি সবগুলো চিংড়ি মাছ নাইফের সাহায্যে চপ করে নিচ্ছি। একটু চ্যাপটা করে চপ করে নিলে আপনার চিংড়ি মাছগুলো খুব সহজেই কিন্তু চপ করে নেওয়া হয়ে যাবে। আমার এখানে চিংড়ি মাছগুলো চপ করে নেওয়ার পর পৌনে এক কাপ পরিমাণ হয়েছে। তো আমি সবগুলো চপ করে নিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ, খুব মিহি কুচি কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি চিনি ওয়ান টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন, লাল মরিচের গুঁড়ো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, আদা রসুনের পেস্ট ওয়ান টিস্পুন করে, সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আরেকটি কথা, এই পর্যায়ে আপনারা যদি চিংড়ি মাছগুলো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে যান তখন কিন্তু আপনার চিংড়ি মাছটা অনেকটাই নরম থাকে, আর আপনি এখানে কর্নফ্লাওয়ারটা পরিমাণে একটু বেশি দেওয়া লাগতো তখন কিন্তু আপনার চিংড়ি মাছের ফ্লেভারটা আসতো না। তো অবশ্যই এভাবে করে একটি নাইফের সাহায্যে চপ করে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি দিয়ে দিচ্ছি লেমন জুস। আমি প্রথমে লেমন জুসটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এই পর্যায়ে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লেমন জুসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যেটা করব, আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেড, আর ব্রেডগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্রেডের ব্রাউন সাইডটা আমি কেটে ফেলে দিচ্ছি। এখন আমি ব্রেডগুলো খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার ব্রেডটা কিন্তু খুবই সফট। তো এইভাবে করে আমি কেটে নিচ্ছি, আর এভাবে করে আমি সবগুলো ব্রেড কেটে নিব। ব্রেডগুলো কেটে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। চিংড়ি মাছের পুর থেকে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছের পুর হাতে নিয়ে খুব ভালোভাবে গোল আকারে করে নিচ্ছি। এইভাবে করে গোল আকারে গোল শেপে করে নিতে হবে। এটা গোল শেপ করে নিয়ে তারপর আমি ব্রেডের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। একটু চেপে চেপে গড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর করে ব্রেডগুলো চিংড়ি মাছের পুরের সাথে লেগে যাবে। চাইলে আপনারা চিংড়ি মাছের পুরটা একটি ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে ব্রেডের সাথে গড়িয়ে নিতে পারেন, এতে করে আরও সহজভাবে মিশে যেতে সাহায্য করবে। তো আমি আগে থেকে চুলা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এখানে প্রন্স বলগুলো দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে এই প্রন বলগুলো ফ্রাই করে নিতে হবে। এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টিয়ে দিতে হবে। খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরকমভাবে প্রন বল রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন।
হয়ে গেল খুব ঝটপট আর ইয়াম্মি প্রনস বল। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আমি এখন তুলে নিচ্ছি আর সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখলেন তো কত সহজভাবে এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব যেন সাথে সাথেই দেখে নিতে পারেন। আর এই প্রনস বলটা অবশ্যই সস দিয়ে পরিবেশন করবেন। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।